বাংলাদেশের সবচেয়ে বড় নির্মাণাধীন অবকাঠামো পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছে। এর মাধ্যমে সেতুটির মূল কাঠামো পুরোপুরি দৃশ্যমান হলো। এরপরে সড়ক ও রেলের স্ল্যাব বসানোর কাজ শুরু হবে। কবে নাগাদ পদ্মা সেতুর সব কাজ শেষ হয়ে যান চলাচল শুরু হতে পারে? সেতুর টোল কত হতে পারে? ফেরিও কি তখন চালু থাকবে? সেই সব প্রশ্নের উত্তর যারা খুঁজছেন তাদের জন্যই আজকের ভিডিও। পদ্মা সেতুর প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, আমাদের সর্বশেষ স্প্যানটি 10ই ডিসেম্বর স্থাপন করার মধ্য দিয়ে সেতুর মূল কাজটি শেষ হয়ে গেল, অর্থাৎ কাঠামো তৈরি হয়। এই স্প্যানটি স্থাপন করার মাধ্যমে পদ্মা সেতুর 6.15 কিলোমিটার মূল অবকাঠামো দৃশ্যমান হবে। স্প্যান হচ্ছে ইস্পাতের মূল কাঠামো, যেগুলো এক পিলারের সঙ্গে আরেক পিলারের সংযোগ তৈরি করে। এরপর এসব স্প্যানের উপর গাড়ি ও রেল চলাচলের জন্য স্ল্যাব বসিয়ে উপযোগী করা হয়। এটি হচ্ছে পদ্মা সেতুর 41তম স্প্যান, অর্থাৎ এর আগে এসটি স্প্যান বসানো হয়েছে। এখন স্প্যানগুলোর উপর সড়ক ও রেল লাইনের স্ল্যাব বসানোর কাজ চলছে। প্রথম স্প্যানটি বসানো হয়েছিল 2017 সালের 30 সেপ্টেম্বর। এসব স্প্যান চীনে তৈরি করে জাহাজে করে বাংলাদেশে নিয়ে আসা হয়। পদ্মা সেতুর কাজ কবে শেষ হচ্ছে? পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছেন, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে। তবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে স্বাধীনতার 50তম বছরের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন করার, অর্থাৎ সরকার 2021 সালের মধ্যে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করে যান চলাচল শুরু করতে চায়। বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, আগামী 1 বছরের মধ্যে সেতুটি চালু হবে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হতে 10 মাস থেকে 1 বছর লাগবে। তবে কর্মকর্তারা বলছেন, এক্ষেত্রে বাংলাদেশ সরকার অনুরোধ করতে পারে, কিন্তু আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর জোর করার সুযোগ নেই। তবে প্রতিষ্ঠানটি কাজ এগিয়ে নিতে সক্ষম হলে সেটা 2021 সালে চালু হতে পারে, কিন্তু প্রতিষ্ঠানটি সেটা না পারলে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সেতু চালু করার জন্য এর আগে সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছিল 2021 সালের জুন মাস, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সে সময় 10 মাস বেড়েছে। সেতু পারাপারের টোল কত হবে? পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানাচ্ছেন, সাধারণত যেসব নদীতে ফেরি চলাচল করে সেখানে একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস রয়েছে যে ফেরি পারাপারের সময় যানবাহনগুলোকে যে পরিমাণ টোল দিতে হয়, সেতু পারাপারের সময় ক্ষেত্রেও সেটাই টোল নির্ধারিত করা হয়। সাধারণত বিদেশি অর্থায়নে কোনো সেতু নির্মিত হলে কত টাকা টোল হবে সেটা নির্ধারণে দাতাদের পরামর্শ বা শর্ত থাকে, কিন্তু দেশি অর্থায়নে নির্মিত সেতু টোল কত হবে সেরকম কোনো নিয়ম নীতি নেই। আপাতত সরকারের সেতু বিভাগ পদ্মা সেতুর জন্য যে টোল হারের প্রস্তাব করেছে সেটি ফেরি টোলের চেয়ে 1.5 গুণ বেশি। সেতু চালু হওয়ার পর পরবর্তী 15 বছরের মধ্যে মোটরসাইকেলের জন্য 105 টাকা, কার জিপের জন্য 750 টাকা, ছোটো বাসের জন্য 2025 টাকা, বড় বাসের জন্য 2370 টাকা, 5 টনের ট্রাকের জন্য 1620 টাকা, 8 টনের বড় ট্রাকের জন্য 2775 টাকা, মাইক্রোবাসের জন্য 1290 টাকা টোল প্রস্তাব করা হয়েছে। প্রতি 15 বছর টোলের হার 10% বাড়ানো হবে। তবে এখনও এই প্রস্তাবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে শেষ পর্যন্ত টোল কত হবে সেটা নির্ভর করে সরকারি সিদ্ধান্তের উপর। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু নির্মাণে 29,893 কোটি টাকার ঋণ দিয়েছে সরকার। 1% সুদ হারে 35 বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। সেই পরিশোধ বিবেচনায় নিয়েই টোলের এই হার প্রস্তাব করা হয়েছে। ফেরি কি চালু থাকবে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বঙ্গবন্ধু সেতুর ক্ষেত্রে দেখা গেছে সেতু চালু হওয়ার পরেও আরিচা নাগরবাড়ির রুটে ফেরি চল, সুতরাং সেতু চালু হওয়ার পরও ফেরি চলবে কিনা সেটি নির্ভর করে চাহিদার উপর। তবে কর্মকর্তারা বলছেন, যেহেতু পদ্মা সেতু পার হয়ে একদিকে ভাঙ্গা অন্যদিকে শরীয়তপুর মাদারীপুর যাওয়ার সহজ, ফলে এখানে আলাদাভাবে ফেরির প্রয়োজন থাকে না, সুতরাং এই রুটে ফেরি চালু থাকার সম্ভাবনা অনেক কম। সেতুর এখন কী কাজ বাকি রয়েছে? পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, এখন আমাদের অনেকগুলো কাজ বাকি থাকছে, যেমন রোড স্ল্যাব এটা 40% বেশি হয়ে গেছে, রেলওয়ে স্ল্যাব এটা 60% বেশি হয়ে গেছে, ব্রিজের রেলিং, স্ট্রিট ও আর্কিটেকচার, লাইটিং, গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থাপন করতে হবে। রোডওয়ে স্ল্যাবের 2917টির মধ্যে 1285টি স্থাপন করা হয়েছে।
ঠিকাদারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায় এসব কাজ শেষ করার জন্য, কারণ সেতুর কাজ দ্রুত শেষ করার জন্য আমাদের উপর প্রত্যাশা চাহিদা অনেক বেশি রয়েছে। তিনি বলছেন আগামী এক মাসের মধ্যে সেতুর কাজ সম্পন্ন করার একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান। রেল যোগাযোগ কবে চালু হবে? সেতুর নিচ দিয়ে রেল চলাচল করবে, তবে সেতুর উপর রেল লাইন স্থাপনের কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়ে গেল। ঢাকার থেকে পদ্মা সেতু পর্যন্ত এবং পদ্মা সেতুর পর থেকে রেল লাইনের কাজের এখনও অনেক বাকি রয়েছে, ফলে সেতু উদ্বোধন হলেও রেল কবে থেকে চলাচল করতে শুরু করবে তা এখনও পরিষ্কার নয়। তবে সেতুর উপর রেল লাইনের 2959টি স্ল্যাবের মধ্যে 1930টি এর মধ্যেই স্থাপন করা হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও পদ্মা সেতু আমাদের কী কী পরিবর্তন আনবে সেই ভিডিওটি দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি